আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন। ওয়ালটন হলো বাংলাদেশের একটি দেশীয় ব্র্যান্ড এবং ওয়ালটন তাদের আরও একটি নতুন ডিভাইস বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে দিল, যেটার নাম হচ্ছে ওয়ালটন প্রিমো S8 Mini। এই যে ডিভাইসটির মধ্যে ডিসপ্লেটি ভালো থাকছে, গেমিংয়ের জন্য একটি ভেগা চিপসেট ইউজ করেছে এবং ক্যামেরাটিও ভালো থাকছে, তার পাশাপাশি ডিজাইনও অসাধারণই থাকছে এবং অল্প দামের সঙ্গে লঞ্চ করেছে। তো আজ আমি এই বিজ্ঞত ওয়ালটন প্রিমো S8 Mini-র একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরেই বলবো ডিভাইসটি কেমন হবে অবশ্যই আপনাদের জন্য, সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের আর বেশি না বকে চলে যাব সরাসরি ভিডিওর মেন টপিকের দিকে। হ্যাঁ, সবার প্রথমে আমি ডিজাইন থেকে শুরু করতে চাই। ওয়ালটনের ডিভাইসের মধ্যে যেমন ডিজাইনটা থাকে সেইরকমই ডিজাইন আপনারা ব্যাকসাইডে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা তিনটে কালার পাবেন এবং ব্যাকসাইডে গ্লসি ফিনিশিং ডিজাইনটি থাকছে এবং ব্যাকসাইডেই থাকছে চারটি ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ, তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কি এবং ডিভাইসটি থাকছে কিন্তু ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে, কেননা সাইটেই একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা ইউজ করছে। তো লুকটা দেখতে গেলে কিন্তু অনেকটাই অসাধারণ থাকছে। এবং চলুন ডিসপ্লে দিকে যাওয়া যাক। 6.53 inch ফুল HD প্লাস রেজুলেশনে এখানে IPS ডিসপ্লে ইউজ করেছে এবং এর বায়োস নিচের চেনটি অনেকটাই ছোট থাকছে। সিম্পল 6K রিফ্রেশ রেট ইউজ করেছে, এখানে 90Hz থাকলে আরও অনেকটাই বেটার হতো, কিন্তু এখানে ফোন সাইডে গ্লাস ইউজ করেছে, যেটা নেভো গ্লাস প্রোটেকশান এখানে ফোন সাইডে থাকছে এবং এর যে ভিডিও কোয়ালিটিও বেকার পেয়ে যাবেন, যেহেতু এখানে ইউজ করেছে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং আউটডোর ব্রাইটনেসটাও আপনারা ভালো পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তো ডিসপ্লে দেখতে গেলে ঠিকঠাকই থাকছে, কিন্তু এখানে যদি 90Hz রিফ্রেশ রেটটা থাকতো আর অনেকটাই বেটার হতো। তো চলুন এখন চলে যাব পারফরমেন্সের দিকে। ওয়ালটনের ডিভাইসের মধ্যে এখানে কলকম স্ন্যাপড্রাগনের 665 চিপসেট ইউজ করছে, যেটা অবশ্যই গেমিংয়ের জন্য আমরা জানি অনেক আগে করা পুরনো চিপসেট অবশ্যই, কিন্তু যে পারফরমেন্সটা থাকে গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার। আপনি যদি গেম খেলেন কোনো কুকি পাবেন না, ফ্রি ফায়ার, অ্যাস্ট্রোল নাইন, পাবজি, যে কোনো গেম ভালোভাবে খেলতে পারবেন। অবশ্যই আপনি যদি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে কিছুটা সংকোচ পেয়ে যাবেন, অর্থাৎ কুকি পেয়ে যাবেন, বেশিরভাগ সময় গেমটা খেললে কিছুটা হিগো হতে পারে এই ডিভাইসটি। এবং এখানে 4GB র্যামের সঙ্গে 64GB টোরেস্টাই থাকছে, যেটা ডিভাইসটির বেস্ট ভেরিয়েন্ট। এখানে LPDDR4 4X র্যামটাও ইউজ করেছে, যেটা একটি ভালো বিষয়, কিন্তু ডিভাইসটি আউট অফ বক্স আসছে অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে, এখানে অ্যান্ড্রয়েড 12-এর আপগ্রেডটা থাকলে ভালো হতো। এবং এখানে যে UIটা তাদের অনেকটা আপগ্রেড এইবার করেছে ওয়ালটন। চলুন তাহলে ক্যামেরার দিকে যাওয়া যাক। ব্যাকসাইডে 4টি ক্যামেরা থাকছে, 16MP মেন সেন্সার, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 করে দুটো সেন্সার থাকছে এবং সেলফিতে 13MP সেলফি ক্যামেরা। ভালো বিষয় এখানে আপনারা ব্যাকসাইডে 4K ভিডিও রেকর্ডিং শ্যুটটা করতে পারবেন। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটিও ভালো থাকবে এই ডিভাইসটির মধ্যে। এবং ডিভাইসটি যদি এখন ব্যাটারি কিনে কথা বলা যায়, 5000mAh পাওয়ারফুল ব্যাটারি দিয়েছে, ভালো বিষয়, কিন্তু ফাস্ট চার্জারটা থাকছে না। ব্যাটারি ব্যাকআপ ভালো পেলে কী হচ্ছে, চার্জটা করতে অনেকটা কিন্তু সময় লেগে যাবে। এবং এখন জানাবার পালা ডিভাইসটির দামটা কত। ডিভাইসটি কিন্তু অনেকটা ডিসকাউন্টের সঙ্গে এখন পাওয়া যাচ্ছে, ফ্রি বুকিং যদি আপনি করতে চান 12,500 টাকার মধ্যে ডিভাইসটিকে পারচেস করে নিতে পারবেন। এই দামের সঙ্গে ডিভাইসটি তাহলে কেমন হবে আপনাদের জন্য? অবশ্যই আপনি যদি ওয়ালটনের লাভার হয়ে থাকেন এবং একটি দেশীয় ব্র্যান্ডের ডিভাইস নিতে চাইছেন যার মধ্যে ডিজাইনটিও ভালো থাকবে, ডিসপ্লেটিও ভালো থাকবে, গেমিংয়ের জন্য একটি মোটামুটি ভালো চিপসেট থাকবে, তাহলে এই ডিভাইসটি অবশ্যই আপনাদের জন্য একটি পারফেক্ট ডিভাইস হবে। তো আপনাদের মতে কি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক করুন, তার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন এইরকম ভিডিও বাংলাতে সর্বপ্রথম দেখার জন্য। তো আজকের ভিডিও এতটাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।